কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের চেয়ে এরাজ্যে আর কাজ করতে চাইছেন না রঞ্জিত কুমার পচনন্দা। ডেপুটেশনে দিল্লি চলে যেতে চান 1983 ব্যাচের এই আইপিএস অফিসার। মহাকরণের এক পদস্থ কর্তার কথায় এমনই ইঙ্গিত মিলেছে মহাকরণ সূত্রে খবর। বৃহস্পতিবার পুলিশ কমিশনারের পদ থেকে তাকে সরানোর পরই এডিজি সিকিউরিটির নতুন দায়িত্ব গ্রহণ না করে 15 দিনের ছুটিতে চলে গিয়েছেন পচনন্দা। পুলিশ ও মহাকরণ সূত্রে আরো জানা গিয়েছে কাজ করতে গিয়ে যেভাবে তাকে সরতে হলো তাতে রীতিমতো অপমানিত পচনন্দা। ঘনিষ্ঠ মহলে সে কথা জানিয়েছেন তিনি। বাহিনীর পাশে দাঁড়িয়ে কাজ করতে যাওয়ার জন্য এমন শাস্তি কোনোভাবেই মেনে নিতে না পারাতেই তিনি আর এ রাজ্যে থাকতে চাইছেন না বলে সূত্রের খবর। ডেপুটেশনে দিল্লি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে পচনন্দা আগামী সপ্তাহে স্বরাষ্ট্র দপ্তরে আর্জি জমা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর কাজ করতে গিয়ে বদলি হওয়ার একাধিক উদাহরণ পুলিশ মহলে থাকলেও যেভাবে পুলিশ কমিশনারকে সরানো হলো তা নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।